সপ্তাহখানেক পরে সোনা রঙে ভরে উঠবে বোরো ধানের ক্ষেত। শুরু হবে ধান কাটার উৎসব। গ্রামে গ্রামে ব্যস্ত হয়ে উঠবেন কৃষক, কৃষাণী আর কৃষি শ্রমিকেরা। গেল কয়েক বছরের তুলনায় এবছর খাগড়াছড়িতে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। তারা বলছেন এই মৌসুমে বোরো ধান যেন তাদের কাছে প্রকৃতির আশীর্বাদ। তবে খরা মৌসুমে পর্যাপ্ত সেচ ব্যবস্থা, পোকার আক্রমণ ও ব্লাস্ট রোগের কারণে খাগড়াছড়িতে এবার বোরো ধানের প্রত্যাশিত ফলন না পাওয়ার আশঙ্কা করছে কৃষকেরা। কয়েকদিন আগে দুদফা বৃষ্টি হওয়াকে আশীর্বাদ উল্লেখ করে প্রত্যাশিত বোরোর ফলন পাবেন বলে আশা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। চলতি বছর খাগড়াছড়ি জেলায় 11,387 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়। এর মধ্যে বোরো হাইব্রিড 5,685 হেক্টর এবং উফশি বোরো 5,702 হেক্টর জমিতে চাষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে বোরো হাইব্রিড প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ্যমাত্রা 4.7 মেট্রিক টন এবং উফশি বোরো প্রতি হেক্টরে 3.83 মেট্রিক টন ধরা হয়েছে। কিন্তু পোকামাকড়ের আক্রমণ ও ব্লাস্ট রোগের কারণে অনেক ধানের থোর চিটা ধরে গেছে। কৃষকের অভিযোগ, পোকামাকড় ও অন্যান্য রোগে বোরো ধান আক্রান্ত হলেও কৃষি অধিদপ্তর থেকে প্রয়োজনীয় পরামর্শ না পাওয়ায় বোরো চাষে ব্যাঘাত ঘটেছে। তাছাড়া চলমান খরা ও সেচ সংকটের কারণে প্রত্যাশিত ফলন না পাওয়ার আশঙ্কা করছে কৃষকেরা। আমাদের এবছরের ধানের ফসল তেমন একটা ভালো হয় নাই, বিদ্যুৎ না থাকার কারণে। বিদ্যুৎ প্রায় সময় থাকে না, আর অনেক সময় থাকলেও বিদ্যুৎ ভোল্টেজ ভালো থাকে না, তার জন্য ফসল এবছর তেমন একটা ভালো হয় নাই। আমাদের ধানে পোকামাকড় খুব বেশি একটা দেখা যাইতেছে। আমরা আসলে নিজেদের উপদেশে সব কিছু করতেছি, এখানে কোনো কৃষি অফিসারকে ফোন করলেও পাওয়া যায় না, প্লাস তারা আগে মাঠে আসতো, এখন আসেও না। এখন আমরা আসলে নিরুপায় হইয়া নিজের বুদ্ধিতে যা করতেছি এমন আর কি। তো যদি আসলে কৃষি অফিসাররা একটু দেয়া সাক্ষাৎ পাইতাম, তাইলে তারার উপদেশ দিলে আমরা আরেকটু হয়তো ভালো ফসল পাইতাম। আসলে পোকামাকড় যেভাবে ক্ষতি করতেছে, আমাদেরকে উপদেশ দেওয়ার মতন কেউ নাই। সরকারই বলছে যে মানে কৃষকদের সহযোগিতা করে, মানে আমরা তো কোনো কিছু পাই না। কত কষ্ট করে চাষ করে কাহিনি মানে হয়, কত 14-15 হাজার টাকাদের খরচ হয়, পানি দেনির ব্যাপারই হয়, নিজে ওষুধ ব্যাপার, এদের সরকার যদি দেয় বলে আমরা কিছু পাই না। এবার ধানের ফসল অনেক ভালো হইতো যদি ঠিকমতো পানি দেওয়া যাইতো, বিদ্যুৎ সমস্যা না দিত। বিদ্যুৎ সমস্যার কারণে অনেক কৃষক ধান ফুটাতে পারে নাই। মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা হাসিনুর রহমান কৃষকের অভিযোগ স্বীকার করে বলেন বিদ্যুৎ না থাকায় সময় মতো সেচ দিতে না পারে এবং ব্লাস্ট রোগের কারণে প্রত্যাশিত ফলনের চেয়ে ফলন কম হবে। অন্যান্য বছরের তুলনায় এবছর বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম, প্রচণ্ড দাবদাহের কারণে ধানে বৃদ্ধি পর্যায়ে, যেটা ফুল আসার আগ পর্যন্ত বৃষ্টির পানি অভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের। এই কারণে এছাড়া ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, আর পানির সেচের পানির অভাবে কৃষকরা ধানের জমিতে পানি দিতে পারছে না। এরপরেও আমার মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের পাশে থেকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন, যাতে প্রচণ্ড দাবদেহে কৃষকদের করণীয় বিষয়ে সেচ প্রদান, বিশেষত এ ব্যাপারে আমরা সজাগ আছি, আমরা কাজ করে যাচ্ছি। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুর্তজা আলী বলেন কীটনাশক দোকান এবং আমাদের কর্মীরা ইজিভাবে মুভমেন্ট করতে পারে, এই জন্য সরকারের সার্কুলার রয়েছে। আশা করছি যে তারা ভ্রমণে যাবে এবং মাঠ পরিদর্শন করে কৃষককে পরামর্শ দেবে, এতে কোনো বাধা হবে না বলে আমি বিশ্বাস করি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন গত বছর খাগড়াছড়ি 3 দিনের মধ্যে 6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, কিন্তু অনেক উপজেলাতে খবর নিয়ে দেখেছি বৃষ্টি হয় নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে অতি সত্ত্বেও যদি বৃষ্টি হয় তাহলে আমাদের যে আমরা বলছি অর্জিত হবে না, এটা অর্জিত হবে বলে আমরা আশা রাখছি এবং আল্লাহর ইচ্ছা এটা সম্ভব বলে আমি বিশ্বাস করে থাকি। খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মোহাম্মদ মফিজুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক নিউজ বাংলাধারা।